মাসরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রেল, বাস এবং লঞ্চে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে মানুষ। অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও মোটামুটি সময় মতো ছাড়ছে ট্রেন। বাস টার্মিনালগুলোতে রয়েছে ভিড়। উত্তরবঙ্গমুখী সড়কে যানজট থাকায় শিডিউল অনুযায়ী বাস ছাড়তে পারছে না অনেক পরিবহন। লঞ্চগুলোতে নেই খুব বেশি ভিড়। বাসের অভিযোগ রয়েছে বাড়তি ভাড়ার। বান্দরবানে গ্রেপ্তার কেএলএফ সদস্য সহ 52 জনকে আজ কারাগারে পাঠানো হচ্ছে। এর আগে পর্যায়ক্রমে তাদের জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এদিকে পুরো জেলা জুড়ে এখনও থমথমে অবস্থা। দুর্গম পাহাড়ে অব্যাহত রয়েছে সেনা সদস্য, র্যাব এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান। অর্থ বছরের প্রথম 8 মাসে আয় কম হওয়ায় সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য কমিয়েছে সরকার। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আয় গেল বছর একই সময়ের চেয়ে 15% কমেছে। বিশ্লেষকরা বলছেন, সংশোধিত লক্ষ্য অর্জনও সম্ভব হবে না। সংশোধিত বাজেটের লক্ষ্য 22,000 কোটি টাকা কমিয়েছে সরকার। বছর শেষে ঘাটতি অন্তত 30,000 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বড় কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই সপ্তম দিনের ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্নে করতে পারছেন রেলের যাত্রীরা। দক্ষিণাঞ্চলের যাত্রীরা পদ্মা সেতু দিয়ে বাসে যেতে পারছেন যানজট ছাড়াই। লঞ্চগুলোতে নেই খুব বেশি ভিড়। হাসান তানভীরকে সঙ্গে নিয়ে জাহেদ সেলিমের রিপোর্ট। ৭৫ বছর বয়সী মমতাজ বেগমের শরীরে বেঁধেছে নানা অসুখ। হারিয়ে ফেলেছেন একা চলার সক্ষমতা, তারপরও সবসময় মন পড়ে থাকে আপন ভিটাই। তাই তো সন্তানের সাথে ফিরছেন বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। বাড়ি গ্রামের মানুষের সাথে কথা বলি, খুব কান্নাকাটি করে, যখন ভিডিও কলে দেখে সবাইকে খুব কান্নাকাটি করে ওদের কাছে যাওয়ার জন্য। মমতাজ বেগমের মতোই অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটানোর জন্য নিজ গন্তব্যে যেতে ভিড় করছেন রাজধানীর কমলাপুর স্টেশনে। বাড়িতে ওর দাদি আছে, ওর বড় চাচা চাচি আছে, তো সবার সাথে দাদা বাড়িতে প্রথমবার ঈদ করবে। নাতি পুতি, আমার ওয়াইফ, মেয়ে, ছেলের বউ সব নিয়ে আমার আব্বার সাথে ঈদ করতে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। অতিরিক্ত যাত্রীর কারণে নির্বিঘ্নে ট্রেনে ওঠা হয়নি সবার। স্টেশন কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন 70টি ট্রেনে প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ যাতায়াত করছে এবার ঈদে। টিকিট যারা কাটছে তারা ঢুকতেই পারতেছে না, তাহলে বুঝেন কি অবস্থা। দুটো ট্রেনে ছাদে উঠেছে, তাদেরকে কিন্তু নিবৃত করে স্বাস্থ্য রক্ষার বাহিনী কীভাবে বিনিবৃত করার চেষ্টা করেছে আপনি দেখেছেন। তো ওই যে বললাম যে বাস্তবতার কাছে তারা আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী হার মানিয়েছে বা আমাদের সকল আইন হার মানিয়েছে। সড়কপথে ঈদযাত্রায় পদ্মা সেতুতে যানবাহনের চাপ থাকলেও দক্ষিণ পশ্চিমবঙ্গের যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। সকালে মুন্সীগঞ্জ প্রান্তের টোল প্লাজায় কিছুটা জট তৈরি হয়। সেতু পার হতে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাড়ি যাব কিন্তু গাড়ির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি একেবারেই নাই। কেউ মিনিট লাগে পদ্মা সেতু পার হতে, 300 টাকা চায় গাড়ি ভাড়া। পদ্মা সেতুর প্রভাব পড়েছে রাজধানীর সদরঘাটে। ঈদের সময়ে পুরো সদরঘাট এলাকায় মানুষের যে চাপ থাকত সেটি এখন নেই। মানুষ স্বাচ্ছন্দ্যেই উঠতে পারছেন লঞ্চে, নেই বড় কোনো অভিযোগ। এখন অনেকেই ডিফেন্ড করে স্থলপথে, গাড়িতে অনেকে চলে যাচ্ছে। সকাল 8টা থেকে টোটাল যাওয়া যে লোক হয় না, কোনো লঞ্চ ছাড়তে পারতেছে না, খুবই যাত্রী কম। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা যায়। উত্তরবঙ্গে সড়কে যানজট থাকায় শিডিউল অনুযায়ী বাস ছাড়তে পারছে না অনেক পরিবহন। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে রাতভর যানজট থাকলেও সেখানে এখন যানবাহনের ধীর গতি। তবে বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। রিপোর্ট। ঘরমুখো মানুষের ঢল ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে।
সেখানকার বেশ কয়েকটি পয়েন্টে রাতভর যানজট থাকলেও আজ সকাল ১১টার পর থেকে থেমে থেমে চলছে যানবাহন। তবে মহাসড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বাস স্ট্যান্ডগুলোতে শত শত ঘরমুখী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও মিলছে না চাহিদা মতো পরিবহন। এর ফলে ঝুঁকি নিয়েই মানুষ ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ নানা উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। পরিবহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। জ্যাম কম আছে কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না পর্যন্ত। বেলা যতই বেড়েছে যানবাহনের সংখ্যা ততই বেড়েছে সিরাজগঞ্জের মহাসড়কে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরের পরে যানজট না থাকলেও ঝাউইল ওভারব্রিজ এলাকায় জটলা যানবাহনের। এলাঙ্গার পর থেকে যমুনা সেতু পর্যন্ত আসছি, এখন বাজে প্রায় ১১:২০। আমরা ঢাকা থেকে আসছি, গোটা রাস্তায় যাই, ভাড়া তো শেষ নেই, যার যেমন নিতে পারে। এখানে দুজনে আসছি ৯০০ টাকা। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। বাড়তি চাপ সামাল দিতে ওই নৌরুটে আজ ১৭টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রী ও যানবাহন। পর্যাপ্ত লঞ্চ থাকায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারছেন যাত্রীরা। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কেমন জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। তুহিন, আপনার কাছে জানতে চাই যে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন আপনি? ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু আশিকপুর বাইপাসের সামনে, হ্যালো, আশিকপুর বাইপাসের সামনে এখানে প্রচুর যানবাহন এখনো চলাচল করছে। গত দুই দিনে যে পরিমাণ যানবাহনের চাপ ছিল, আজ বিকেলের পর প্রতিদিন এই রোডে প্রায় ১৫,০০০ থেকে ১৬,০০০ গাড়ি যানবাহন চলাচল করে। গত দুই দিনে এই রোডে প্রায় ৪০,০০০ উপরে গাড়ি যানবাহন চলাচল করেছে। এর থেকে টোল প্লাজা প্রায় ৩০০০০ টাকা প্রচণ্ড চাপ রয়েছে। তবে গত দুই দিনের যে চাপ কিছুটা কমেছে। আমি এখন যেখানে আছি এখানে এখন আপনারা দেখবেন যে অনেক গাড়ি এখান থেকে এখনো পর্যন্ত যাচ্ছে, প্রচুর গাড়ি, বিশেষ করে প্রাইভেট কার যাচ্ছে। তবে বাস, বড় বাস এবং হোন্ডা এবং প্রাইভেট কার এসব অনেক যানবাহনের পরিস্থিতি। তুহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাসড়কের খবর সরাসরি জানাচ্ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ। জামাত হবে সকাল ৮:৩০। সকালে ঈদগাহ পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। পরে জানান ময়দানে ৩৫,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এরপর ডিএমপি কমিশনার ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে জানান ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ প্রশিক্ষিত বাহিনী সোয়াত এবং বম স্কোয়াডও দায়িত্ব পালন করবে। নগরীর অন্যান্য ঈদের জামাত এবং মসজিদ নিরাপত্তা বলের মধ্যে থাকবে। দুপুরের পর র‍্যাব এর মহাপরিচালক জানান প্রয়োজনে ব্যবহারের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না। বান্দরবানে ব্যাংকে হামলা এবং অস্ত্র লুটের ঘটনায় জেলার রুমার বেথেল পাড়া থেকে কেএনএফ এর সদস্য সহ গ্রেপ্তার ৫২ জনকে আজ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পর্যায়ক্রমে তাদের জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। গতকাল আরও ২ জনকে কারাগারে পাঠানো হয়। এদিকে পুরো জেলা জুড়ে এখনও থমথমে অবস্থা। দুর্গম পাহাড়ে অব্যাহত রয়েছে সেনা সদস্য, র‍্যাব এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান। পুলিশের তথ্য মতে গেল কয়েকদিনের অভিযানে রুমা এবং থানচি উপজেলায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ব্যাংক লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি জিপ জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগই সশস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্য। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ২২,০০০ কোটি টাকার মতো কমানো হচ্ছে। প্রথম ৮ মাসের আয় দেখে বিশ্লেষকরা বলছেন সংশোধিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। বছর শেষে ঘাটতি দাঁড়াবে অন্তত ৩০,০০০ কোটি টাকা।
খুচরা পর্যায়ে বেচাকেনা থেকে শুরু করে পণ্যের উৎপাদন আমদানি সব পর্যায়েই শুল্ক আর মূল্য সংযোজন কর আদায় করে রাজস্ব বিভাগ। আর এই সবকিছুর উপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় থেকেও কর নেওয়া হয়। হিসেব বলছে, অর্থ বছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারিতে রাজস্ব বাবদ সরকারের মোট আয় 2,26,586 কোটি টাকা, যা আগের বছর একই সময়ের চেয়ে 15.5% মতো বেশি। যদিও তা এই সময়ের আদায়ের লক্ষ্যর থেকে 18,000 কোটি টাকার মতো কম। আমরা যেটা প্রবণতা দেখেছি আমাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে তাতে করে মনে হচ্ছে যে আরও ঘাটতিটা বাড়বে, এবং এমন কোনো চাঞ্চল্য সৃষ্টি করা হয় নাই আদায়ের ক্ষেত্রে যে এইটা গতানুগতিক ধারা থেকে এটা বেরিয়ে এসে একটা নতুন কোনো একটা কিছু দেবে। এমন অবস্থায় চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যে কাটছাট করেছে সরকার। আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক 1,16,100 কোটি টাকা থেকে কমিয়ে আনা হয়েছে 1,10,000-এ। মূসকে লক্ষ্য কমেছে 8,500 কোটি টাকার মতো, আর 7,000 কোটি টাকার মতো কমানো হয়েছে আয়কর আদায়ের লক্ষ্য। সব মিলে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 20,000 কোটি টাকা কমিয়ে 4,10,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। খুব বেশি হলে আমার ধারণা যে 3,75,000 থেকে 3,80,000 কোটি টাকা হয়তো হতে পারে। তো 3,80,000 যদি হয় তাহলে 3,30,000 থেকে ঘাটতির পরিমাণটা হচ্ছে প্রায় 50,000 কোটি টাকা, আর সংশোধিত বাজেট থেকে ঘাটতির পরিমাণটা হবে 30,000 কোটি টাকার মতো। তবে এরপরও এনবিআর এর উপর ভরসা করেই সংশোধিত বাজেটে সরকারের মোট আয় ধরা হয়েছে 4,78,000 কোটি টাকা, মূল বাজেটে যা ছিল 5,00,000 কোটি টাকা। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের নাবিকদের চলতি মাসে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, জিম্মি নাবিকদের উদ্ধারে কাজ চলছে। প্রতিমন্ত্রী জানান, ঈদুল ফিতরের আগেই তাদের দেশে আনার চেষ্টা চললেও তা সম্ভব হয়নি, তবে পুরো বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ঈদ যাত্রার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তি হচ্ছে না। আমাদের একটা টার্গেট ছিল যে পবিত্র ঈদুল ফিতরের আগেই আমরা যেন তাদেরকে আনতে পারি, সেই টার্গেটটা পূরণ করতে পারি নাই বা সেটা ফেল করছে। তবে আমরা আশা করছি খুব অল্প কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে দেশে ফেরত আনতে পারব। রাজধানীতে নিম্ন আয়ের শ্রমজীবী এবং অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছেন এক ব্যবসায়ী। প্রতিদিন 150 থেকে 200 মানুষকে ইফতার করাচ্ছেন তিনি। দাউদ হাসানের রিপোর্ট। রাহিদুল ইসলাম পেশায় রিক্সা চালক, ইফতার শেষে এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছিলেন। সন্ধ্যা 6:10, তখনও ইফতারের কয়েক মিনিট বাকি। রাহিদুলের মতো অনেকেই ইফতারি করতে এসেছেন রাজধানীর এলিফ্যান্ট রোডের ফ্যাশন হাউস এলিট লাইফস্টাইলের এই ছোট্ট শোরুমটিতে। অসহায় শ্রমজীবী এই মানুষগুলোর ইফতারের এই স্থানটিকে করে নিয়েছে আপন ঠিকানা। যে যেখানেই থাকুক এসে মিলিত হন এখানে। মানসম্মত বাহারি খাবার পেয়ে খুশি সবাই। রমজান আসলেই এখানে সবাই মিলে আমরা এসে যেখানেই থাকি না কেন ইফতারের সময় আমরা এখানে আসি। বাইরে তো ইফতারি করলে খরচ হতো, এখানে করতেছি আমার খরচটা বেঁচে যাচ্ছে। সারাদিন রিক্সা চলে এখানে আমরা রোজা রেখে মানে ইফতারের দাওয়াত পেয়েছি, যারা করছে তাদের জন্য ধন্যবাদ। আধুনিক জীবনের অনুষঙ্গ যাদের কাছে স্বপ্ন, যাদের একমাত্র চাহিদা শুধু দুবেলা একটু খাবারের, সেই মানুষদের জন্য রমজান মাস জুড়েই ইফতারের আয়োজন করছে প্রতিষ্ঠানটি। আমাদের প্রতিদিন আয়োজন হওয়া দেখাচ্ছে 120 জন 150 জনের। তো আশেপাশে দেখাচ্ছে অনেক রিক্সা চালক থাকে, ফুটপাতের হকার থাকে, যারা নাকি টাইমলি ইফতারটা করতে পারেন না। তো এখানে দেখা যাচ্ছে আপনার শুরু থেকে আমরা এই উদ্যোগ নিয়ে চলি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় 18 বছর ধরে এই আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। ঈদে এসব মানুষের জন্য থাকছে উপহার সামগ্রীও। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধার এবং নাবিকদের খোঁজে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। কার্গো জাহাজের অবস্থান শনাক্ত করা গেলেও স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ গিজারম্যান শাকায়াতের মরদেহ আজ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় জানা যায়নি। এখনও নিখোঁজ একজন গত রবিবার দুপুর 12টার দিকে রূপসা নদীর উপর নির্মিত রেল সেতুর 73 নম্বর পিলারে ধাক্কা লেগে 1,140 টন TSP সারবাহী ওই জাহাজ
ডুবে যায়। এই সময় জাহাজের ১৩ স্টাফের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও নিখোঁজ বাবুর্চি আবুল কালাম। ফায়ার সার্ভিস সহ ৪টি সংস্থা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। ঈদ ঘিরে চট্টগ্রামের বিহারীপল্লিতে ব্যস্ত সময় কাটছে কারচুপি এবং জারদৌসি নকশা কারিগরদের। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। পুঁতি, পাথর, স্প্রিং বা চুমকি দিয়ে রঙিন সুতোয় বাহারি নকশায় বোনা প্রতিটি কাপড় যেন হয়ে উঠছে ক্যানভাসে আঁকা ছবি। নিপুণ হাতের ছোঁয়ায় আকর্ষণীয় হয়ে উঠছে পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, বোরকা সহ বিভিন্ন পোশাক। এমন চোখ জোড়ানো কর্মযজ্ঞ চলছে চট্টগ্রামের ঝাউতলা, খুলশী ও ওয়্যারলেস এলাকার বিহারীপল্লিতে। ঈদ উপলক্ষে প্রতিবারের মতো ব্যস্ততা বেড়েছে জানায় কারিগররা। রমজান উপলক্ষে সময়টা একটু বেশি দিতে হচ্ছে আর কি, অর্ডারের চাপ বেশি। আমাদের দেশের বাইরে প্রোডাক্ট যে আপনার ইংল্যান্ড, জাপান এগুলোতে যায়। টিস্যু, সিল্ক, মুসলিন সহ বিভিন্ন কাপড়ে এখানকার কারচুপি ও জারদৌসি নকশার ঐতিহ্য দীর্ঘদিনের। নগরীর নামি দামি শপিং মলে এখানকার পোশাক বিক্রি হয়। নকশা ভেদে নেওয়া হয় সর্বোচ্চ অর্ধ লক্ষেরও বেশি টাকা। কতগুলো কাজ আছে আমরা ৫০০-১০০০ টাকাও নেই, কতগুলো কাজ আছে যেগুলো আমরা ২০,০০০-৩০,০০০ টাকা মতো নেই। যেগুলো লেহেঙ্গা বড় বড় কাজ থাকে ওগুলো রেট বেশি থাকে। আর এখন ঈদ উপলক্ষে কাজ চলতেছে আমাদের যেরকম পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি। রমজান মাসে নতুন নতুন ডিজাইন করি, এগুলোর থেকে অর্ডার কালেকশন ভালো হয়। মানে রমজান মাসে কাজ দূরত্ব একটু বেশি থাকে, অর্ডারও বেশি থাকে, কাজকর্ম একটু ভালো যায়। নগরীর বিহারীপল্লিতে একসময় ১০০রও বেশি কারখানা ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২০-২৫টিতে। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঈদ উদযাপনের রেল, বাস এবং লঞ্চে গন্তব্যে ছুটছে মানুষ, শিডিউল বিপর্যয়ে নেই ট্রেন, বাস টার্মিনালে ভিড়, অভিযোগ বাড়তি ভাড়া। বান্দরবানে গ্রেফতার কেএনএফ সদস্য সহ ৫২ জন কারাগারে, জেলা জুড়ে এখনো থমথমে অবস্থা, যৌথ বাহিনীর অভিযান অব্যাহত। সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য কমিয়েছে সরকার, বছর শেষে ঘাটতি অন্তত ৩০,০০০ কোটি টাকা হবে বলে ধারণা। এছাড়া সন্ধ্যার সংবাদে ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহান পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।